শিউরি শিয়ালদা, অর্থাৎ শিয়ালদা থেকে শিউরি যে গাড়িটা নতুন দিয়েছে সেই নতুন গাড়িতে আজকে ভ্রমণ করেছি। শিউরি ঢোকার মুখে কিন্তু অবস্থা, গাড়িতে কোনো প্যাসেঞ্জার প্রায় নেই বললেই চলে, ফাঁকা গাড়ি। রেলওয়ে কর্তৃপক্ষ বারবার বলেছে যদি এই গাড়িতে প্যাসেঞ্জার সঠিক প্রয়োজন মতো না থাকে, চাহিদা মতো, তাহলে কিন্তু আগামী দিনে ট্রেন বন্ধের সম্ভাবনা রয়েছে। তাই আমাদের আরও বেশি করে সচেতন থাকতে হবে যাতে আমাদের ট্রেন বন্ধ না হয়, এবং অনেককে জানাতে হবে যে একটা ট্রেন শিয়ালদা থেকে চালু হয়েছে এবং সেই ট্রেন একবার শিউরি পর্যন্ত আসে, যাতে করে আরও যারা জানে না তারা সবাই জানে, জানতে পারে এবং আরও বেশি 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 করে যাত্রীদের তাদেরকে ট্রেনে যেতে বলে, এবং যাতে করে আরও বেশি করে এই ট্রেনের যাত্রীর সংখ্যা বাড়ানো যায়। সেটা আমাদের সকলকেই ভাবতে হবে, বলতে হবে, আমাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন পাড়ায় বাসে ট্রেনে ট্রামে যেতে যেতে অ্যাটলিস্ট একটু আলোচনা করবে, যাতে করে এই ট্রেন যে ওপেন হয়েছে চালু হয়েছে এবং এই ট্রেন যাতে বন্ধ না হয় সেটা চালু রাখার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে, যাতে আরও সংখ্যায় যাত্রী বাড়ে এবং কোনো রকম ঝামেলা ছাড়ায় অর্থাৎ শিয়ালদাতে চাপা হবে এবং এই ট্রেনটা একেবারে শিউরিতে নামাবে বা শিউরিতে চাপাবে একবার শিয়ালে নামাবে, সেক্ষেত্রে এই ট্রেনটা খুবই হেল্পফুল যাত্রীদের কাছে এবং যারা প্রায় যান এই ট্রেনে করে কলকাতা বা শিয়ালদা। তাই একান্ত অনুরোধ সকলকেই যাতে করে এই ট্রেনে যাত্রী সংখ্যা আরও বাড়ানো যায় এই বিষয়ে সকলকে সচেতন করুন এবং সবাইকে বলুন। ধন্যবাদ।